এবার জানি আমি তৃতীয় তৎপুরুষ সমাস উদাহরণ সহ করে দেখাচ্ছি, আগে দ্বিতীয় তৎপুরুষ করে দিচ্ছি, এবার আপনি তৃতীয় তৎপুরুষ করে দেখাচ্ছি। তৃতীয় তৎপুরুষ সমাসে পূর্বপদ প্রধান হবে, যে শঙ্কুলয়া খণ্ড, যে শঙ্কুলা খণ্ড, শঙ্কুলয়া খণ্ড, এটা তৃতীয় আছে, তাই তৃতীয় তৎপুরুষ হয়েছে। ধান্যার্থ ধান্যেন অর্থ ধান্যার্থ, এটা তৃতীয় আছে, তাই তৃতীয় তৎপুরুষ হয়েছে। মাস ও পূর্ব মাসেন পূর্ব মাসেন হবে, তাহলে মাসেন পূর্ব, এটি হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। তারপরে পিতৃ সদৃশ পিত্রা সদৃশ, পিতৃ শব্দে তৃতীয়ার এক বচনে পিত্রা আছে, তাই তৃতীয় তৎপুরুষ সমাস হয়েছে। কন্যা সদৃশ বা কন্যা সমা, কন্যয়া সমা, কন্যা লতা শব্দের মতো তৃতীয়ার এক বচনে লতয়া আছে, তাহলে কন্যয়া, তাহলে কন্যয়া সমা তৃতীয় তৎপুরুষ। দেব সম দেবেন সম তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, জ্ঞানহীন জ্ঞানেন হীন, বাক্লহ বাক্কলহ, তাহলে বাচা কলহ, বাং নিপুণ বাচা নিপুণ, গুড় মিশ্রিত গুড়েন মিশ্রিত তৃতীয় তৎপুরুষ সমাস হয়েছে। একোন একেন উন তৃতীয় তৎপুরুষ, বিদ্যাহীন বিদ্যয়াহীন। আচ্ছা, গর্ব শূন্য গর্বেন শূন্য, অঙ্গ বিকল অঙ্গেন বিকল, ব্যাস রচিত ব্যাসেন রচিত, পানি পানিনি প্রণীতম পানিনি না প্রণীতম তৃতীয় তৎপুরুষ, অহিদ্রষ্ট অহিনা দ্রষ্ট, তারপর শিরোধার্যম শিরোসা ধার্যম, অগ্নি দগ্ধ অগ্নিনা দগ্ধ, নখ ভিন্নম নখই ভিন্নম, দ্বিজ ভক্সম দ্বিজেন ভক্সম, নারদ প্রোক্তম নারদেন প্রোক্তম, জল সিক্ত জলেন সিক্ত, স্তোক মুক্ত স্তোকেন মুক্ত। তৃতীয় তৎপুরুষ সমাস এর মধ্যেই হবে, এর বাইরে তৃতীয় তৎপুরুষ সমাস হবে না। এগুলি যারা ভালো করে দেখবে এসএসসি এবং এইচএস প্রত্যেকে দেখতে পারেন এবং এগুলি পরীক্ষার জন্যে আসবেই। সকলকে ধন্যবাদ। এবার চতুর্থ তৎপুরুষ এর পরবর্তী ভিডিও দেখানো হবে।